সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উল্লেখ করার চেষ্টা করছি, সেটা হলো যে বিএড ফলাফলে যাদের এবি আসছে তাদের বর্তমানে করণীয় কি, সেই বিষয়টা। যে অনেকেরই হয়তো বিষয়ভিত্তিক এবি এসেছে, আবার অনেকের টিভিতে এবি এসেছে। যেমন আমি এখানে একটা জিনিস উল্লেখ করছি, সেটা হলো যে এবি ইন ফার্স্ট অ্যাভালুয়েশন টিচিং প্র্যাকটিস ওয়ান সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে টিচিং প্র্যাকটিস, চারটা টিচিং প্র্যাকটিস আমরা জানি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চূড়ান্ত। এর মধ্যে কিন্তু চূড়ান্ত টিচিং প্র্যাকটিসের মধ্যে অর্থাৎ একটা এবি আসছে, অর্থাৎ এটা দিতে হবে। এখন এই যে পরবর্তী ব্যাচের সাথে এটা দেওয়া যাবে। এখন আমরা কিন্তু অনেকেই কিন্তু ও কী যে অভিযোগ করেছি, অভিযোগের ফলাফল পর্যন্ত আমরা দেখতে গেলে দেখা যাবে টিপি দেওয়ার ডেট কিন্তু শেষ হয়ে যাবে। যেমন আগামী 2020 ব্যাচের একটা বিষয় আছে, সেটা হলো যে 18/11/2022 এবং ডিসেম্বরের 2 তারিখে চূড়ান্ত টিপি, এর মাঝেই কিন্তু টিপি দিতে হবে, নাহলে কিন্তু এক বছর মিস হবে। সুতরাং যে টিপি দিয়ে বাদ বাকি যা করণীয় সেগুলো কিন্তু পরীক্ষার্থী বন্ধুরা করা যেতে পারে। তাহলে যে বাউবিতে গিয়ে যদি ফলাফল ভালো হয় তাও কোনো সমস্যা নেই, আবার যদি না হয় এদিকেও লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। নইলে কিন্তু আবার এদিকে হয়তো বাউবিতে যাওয়ার পরেও রেজাল্ট কোনো সমাধান আসলো না বা হলো না, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এদিকেও এক বছর লস, আবার ওদিকে আরও এক বছর লস হয়ে যাবে। এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।